السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন তিনি বলেছেন ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন তিনি বললেন আমি আমার রবের উদ্দেশ্যে রওনা দিলাম তিনি আমাকে হেদায়েত দান করবেন আমি হিজরত করলাম আমার রবের উদ্দেশ্যে আমি দেশ পরিত্যাগ করলাম আমার সব কিছু আমি ত্যাগ করলাম কেবলমাত্র আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তিনি আমাকে হেদায়েত প্রদান করবেন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা আমানা লাহু লূত লূত তার প্রতি ঈমান আনলো তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার প্রতি ঈমান আনলো ওয়াকালা ইন্নি মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু আল আজিজুল হাকিম তিনি বললেন আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করলাম তিনি মহা পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময় তিনি আমার জন্য উত্তম কর্মবিধায়ক আমার জন্য কি উত্তম সেটি তিনি নির্ধারণ করবেন অতএব তার উদ্দেশ্যেই আমি হিজরত করছি প্রিয় ভাইয়েরা এবং বোনেরা হিজরত আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হিজরত করছেন হিজরত মানে কি হিজরত কি কেবলমাত্র ফিজিক্যালি শারীরিকভাবে কোনো একটা স্থান থেকে অন্য একটা স্থানে যাওয়া এর বাইরে কি হিজরতের কোনো অর্থ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আন মুহাজির হিজরতকারী ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা তার জন্য যা নিষেধ করেছেন তা সে পরিত্যাগ করে এই ব্যক্তি তো প্রকৃত অর্থে হিজরতকারী এইরকম একটা হিজরত কি আপনি চিন্তা করেছেন কখনো প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো হিজরতই তিনি করেছেন একটি হলো ফিজিক্যাল আবুল আম্বিয়া আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ হিসেবে গ্রহণের জন্য কোরআনে আপনাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে তোমাদের জন্য কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তাদউনা মিন দুনিল্লাহ كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء إلى يوم القيامة حتى تؤمنوا بالله وحده ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের মূর্তি পূজা মূর্তির এই সংস্কৃতিকে আমি পরিত্যাগ করলাম এবং তোমাদের সাথে সম্পর্ক ছেদ করলাম যতদিন তোমরা মূর্তি পূজা মূর্তির সংস্কৃতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা এবং ভালোবাসাকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত দা রিলেশন উইথ ইউ এন্ড মি ইজ কাট অফ আমি এবং আমার অনুসারী যারা তাদের প্রত্যেকের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করলাম কাফারনা বিকুম তোমাদেরকে অস্বীকার করলাম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা তোমাদের সাথে আমাদের সাথে কিয়ামত পর্যন্ত সম্পর্ক ছিন্ন হলো যদি তোমরা ইফ ইউ কাম ব্যাক টু আল্লাহ এন্ড টু দি মনোথিজম অফ আল্লাহ টু দি ওয়াননেস অফ আল্লাহ টু হিজ ইউনিটি যদি তোমরা আল্লাহর একত্বের দিকে ফিরে আসো তাহলে ঠিক আছে আবার সম্পর্ক রিস্টোর্ড হবে অ্যামেন্ডেড হবে এটা রেক্টিফাইড অ্যান্ড কারেক্টেড হবে আদারওয়াইজ ইট উইল বি কাট অফ ইট উইল বি সিভিয়ার্ড এটা সম্পর্ক পরিত্যাগ করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফিজিক্যালিও তাদেরকে ত্যাগ করেছেন পরিত্যাগ করেছেন এবং আত্মিকভাবে আধ্যাত্মিকভাবে অন্তরের দিক থেকেও তিনি তাদেরকে পরিত্যাগ করেছেন আপনি অন্তরের দিক থেকে আপনি কিভাবে আপনার রবের বিরুদ্ধ চারণকারী অথবা রবের বিরুদ্ধে যা কিছু আছে তাকে পরিত্যাগ করছেন সত্যিকার থেকে আপনি পরিত্যাগ করছেন সেই পরিত্যাগের মাপকাঠি কি পরিমাপ কি তার মিজান কি তার বেঞ্চমার্ক কি তার দাড়ি পাল্লা কি তার স্ট্যান্ডার্ড গুলো কি তার পেরিমিটার গুলো কি
এবং তার জন্য পয়েন্টগুলো কি, ইন্ডিকেটরগুলো কি, তা আপনাকে ইউল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সো দ্যাট ইউ ক্যান গগ ইউর সেলফ আপ, সো দ্যাট ইউ ক্যান মেজার আপ, আপনি যেন আন্দাজ করতে পারেন, অনুমান করতে পারেন, যেন আপনি পরিমাপ করতে পারেন যে সত্যিকার অর্থে আপনি কোথায় আছেন, আপনার অবস্থানটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ খলিল, খলিল মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শারীরিক এবং আত্মিক আধ্যাত্মিকভাবে কেবলমাত্র তিনি রুজু হয়েছেন মহান আল্লাহর প্রতি, তিনি ভালোবেসেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার আত্মা দিয়ে, তার গোটা অস্তিত্ব দিয়ে কেবলমাত্র তিনি মহান আল্লাহকে ভালোবেসেছেন এবং তার গোটা জীবনের সকল কর্মকাণ্ডকে কেবল তিনি নিবেদিত করেছেন, ডাইরেক্ট করেছেন, স্যাক্রিফাইস করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুল্লাহ খলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গ্রহণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার একান্ত ভাবনার কেন্দ্রবিন্দু মহান আল্লাহ, তার আশ্রয় এবং প্রশ্রয় কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি বললেন আমি আশ্রয়, আমার আশ্রয় কেবল আল্লাহর কাছেই, তিনি আমার সর্বোত্তম আশ্রয়দাতা সকল সিচুয়েশনে, ইন এনি ইন্টিমিডেশন, যে কোনো ইন্টিমিডেশন ভয়ের সময়ে, অথবা যদি এখানে কোনো ফ্লায়ারটেশন আসে, যদি এখানে কোনো অ্যাট্রাকশনের কোনো ইস্যু আছে, যদি এখানে কোনো উইকনেসের কোনো ইস্যু আসে, তাই লোক কেবলমাত্র সোপর্দনিসকে আত্মসমর্পণ করতে হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানরা যারা নবী ছিলেন তারা আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনাদেরকে এগুলোই আপনাদেরকে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা এবং আপনারা তো শারীরিক হিজরতই করি না, অন্তর হিজরত তো বহুত পরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একদল লোককে প্রশ্ন করবেন যে তোমরা কেন আল্লাহর ইবাদত করতে পারলে না, আমার ইবাদত কেন তোমরা করতে পারলে না। তারা বলবে যে এমন একটা এনভায়রনমেন্টে ছিলাম, এমন একটা পরিবেশে ছিলাম যে পরিবেশে আপনার ইবাদত করা যেত না। আল্লাহ তাআলা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আমার জমিন কি তোমার জন্য প্রশস্ত ছিল না, সেখানে কি তুমি হিজরত করে যেতে পারতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আল্লাহর দিন তিনি প্র্যাকটিস করতে পারতেন কিন্তু প্রিচ করতে পারতেন না, প্রচার করতে পারতেন না, এই কারণে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যান। আপনি এবং আমি কি করছি, কতটুকু করছি, আমার বাড়ির পাশে প্রতি মুহূর্তে গান বাদ্য হয়, এই বাসাই তো আমি পরিত্যাগ করতে পারি না, আমি যেখানে গেলে মসজিদের কাছে আমার বাসাটা হবে, আজানের ধ্বনি আমার কানে আসবে, দ্রুত আমি মসজিদে জামাতে অংশগ্রহণ করতে পারবো, এরকম কোনো লেশমাত্র চিন্তাই তো আমার মাথায় নাই। আমি যেখানে গেলে একটা দিনে এনভায়রনমেন্ট পাবো, দিনে বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যদি দুনিয়ার তিনটা জিনিস না থাকতো তাহলে মা আহাব্বাবতু আল বাকা, তাহলে আমি দুনিয়া বেঁচে থাকার প্রত্যাশাই করতাম না। তার মধ্যে একটি হচ্ছে গভীর রাতে আল্লাহর ইবাদত করা, এটা যে কত ভালো লাগার জিনিস, এটা যে কত মজার জিনিস, তৃপ্তির জিনিস, এটি যদি তোমরা না বুঝো, তোমরা যদি কখনো এক্সপিরিয়েন্স না করো, আই ক্যান নট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এবং তিনি বললেন প্রচণ্ড কঠিন গরমের দিনে রোজা রাখা, এটা যে কত প্রিয়, কত মজার জিনিস, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ ডোন্ট এক্সপিরিয়েন্স ইট, আপনি এটাকে এক্সপিরিয়েন্স না করলে আপনি বুঝতে পারবেন না। এবং তৃতীয়ত হচ্ছে যে বন্ধুদের সাথে যারা দিনদার আল্লাহওয়ালা তাদের সাথে মুজালাসাতুল আহিব্বা ওয়াল আসদিকা, যারা বন্ধু, প্রিয়তম বন্ধু, যাদের সাথে বসলে আল্লাহর কথা মনে পড়ে যায়, এরকম বন্ধুদের সাথে বসে আল্লাহর দিনের কথা আলোচনার মতো মজা যদি এই পৃথিবীতে না থাকতো, মা আহাবাবতুল বাকা, তাহলে আই ওয়ুডন্ট লং ফর লিভিং অন আর্থ এনি লঙ্গার, তাহলে আমি এই পৃথিবীতে আরও বেশি দিন, আরও কিছুদিন বেঁচে থাকার মতো প্রত্যাশাও আমি করতাম না, বরং আই ওয়ুড হ্যাভ প্রেফারেন্স টু ডেথ আপন মাই লাইফ, জীবনের চেয়ে মৃত্যুকে আমি প্রাধান্য প্রদান করতাম। প্রিয় ভাইরা, কীভাবে আপনার সালাফরা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজেদেরকে নিবেদিত করেছেন, তার কিছু গল্পই কেবলমাত্র আমি আপনাদেরকে বলবো। সেজন্য আপনাদের সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু, আপনাদের সকল ভয়, সকল আশা প্রত্যাশা এবং সকল আশ্রয় প্রশ্রয় কেবলমাত্র যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, কেবলমাত্র আল্লাহর কাছে যেন আপনারা চান, কেবলমাত্র আল্লাহর কাছে যেন ধর্ণা দেন, এমন একটি অবস্থা আপনাকে তৈরি করা দরকার। ইলাহি ওয়া সাইয়্যিদি ওয়া মাওলায়া ক্বাদ আনা আর-রাহিলু ইলাইক, হে আমার রব, আমার তো চলে যাওয়ার সময় হয়েছে, ওয়াজিফাল কুদুম আলাইক, আপনার কাছে আগমনের সময় ঘটে ঘনিয়ে এসেছে, ওয়ালা উজরালি বাইনে ইয়াদাইক, আপনার কাছে আমি কি অজুহাত তুলে ধরবো আমার রব, আমি জানি না, গায়রু আন্নাকা আল গাফুরু আনাল আসি, আমি কেবলমাত্র এতটুকুই জানি আমি অপরাধী গুণাগার, কিন্তু আপনি তো ক্ষমাশীল, আমি শুধু আপনার ব্যাপারে এতটুকু জানি এবং আমার ব্যাপারে আমি এতটুকুই জানি রব, ও আন্তর রহিম ও আনল জানি, আপনি মেহরবান, আমি অগুণাগার,
আমি এতটুকুই জানি, ও আনতা সাইয়্যিদু ওয়া আনাল আবদ, আপনি আমার মাওলা, আমি আপনার কৃতদাস, আমার পরিচয় কেবল এটাই, আপনি আমার রব, আমি আপনার গোলাম কৃতদাস, আমার পরিচয় এতটুকুই। ইরহাম খুদুই ওয়া যিল্লাতি বাইনা ইয়াদাইক, আপনার কাছে আমার নিজকে আমি সুপর্দ করলাম, আমি আমার নিজকে লুটিয়ে দিলাম আপনার সামনে আমার রব। ও আনতার রহিম, আপনি ফালা ফা ইন্নাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক, কেবল শক্তি এবং সামর্থ্য, কেবল প্রত্যাশা এবং তাওয়াক্কুল আপনার উপরই, অতএব আপনার কাছে আমার নিজকে আমি সুপর্দ করলাম, আপনার কাছে আমার নিজকে আমি সঁপে দিলাম আল্লাহ, আপনি আমার তত্ত্বাবধায়ক, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আপনি আমার উত্তম অভিভাবক এবং তত্ত্বাবধায়ক, আপনার কাছেই কেবলমাত্র আমার নিজকে আমি লুটিয়ে দিলাম। ইমাম শাফি রহমুল্লাহ সেই জন্যে তিনি কাঁদতে কাঁদতে তিনি বলতেন, আনা ইয়া ইলাহি হা ইরুন ফাতাওয়াল্লানি, আমার রব আমি তো প্রচন্ড অশান্ত অবস্থায় আছি, পরিশ্রান্ত ক্লান্ত, আমি খুব পেরেশানিতে আছি, আপনি আমাকে আপনার রহমতের চাদরে বেষ্টন করে নিন, আপনার বন্ধুত্বের আঁচড়ে আপনি আমাকে গ্রহণ করে নিন। ওয়ালা আনতা তাহাদি হায়রাতাল হায়ওয়া হায়রানি, আপনি যারা যে সকল ব্যক্তিরা পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি কেবলমাত্র আপনিই দূর করিতে পারেন। আনা ইন আসাইতু ফাহাদা আলী আন্নি গাফিল, আমি যদি কখনো কখনো আপনার অবাধ্য হয়ে থাকি তাহলে আমি আপনাকে ভুলে গিয়ে তা করেছি, আমি ভুলে গিয়ে তা করেছি, আমি হয়তো অমনোযোগী ছিলাম। ওয়ালাকাদ আলিমতু আওয়াকিবান নিসিয়ানি, কিন্তু আমি জানি আপনার অবাধ্য হওয়ার পরিণতি কি, এটা কিন্তু আমি জানি ইয়া রব। আনা লাকিন্নাকাল গফফারু ফাগফির মা জিনতু, আমি জানি আমি অপরাধী বটে, কিন্তু আমার অপরাধ ক্ষমা করার মতো সেই ঔদার্য, সেই মহানুভবতা এবং সেই গুণ আপনার রয়েছে সেটা আমি জানি। নাফসি আলা নাফসি ফান্তাল হানি, আমি আমার নিজের উপর অনেক অনেক অপরাধ করেছি রব, আমি জানি জানি আমি এই গুণাগুলো করেছি যখন আপনাকে আমি ভুলে গিয়েছিলাম। আশকু ইলাইকা দাল্লাতি ওয়া মাদাল্লাতি, আমি যখন পথভ্রষ্ট হয়েছিলাম, পথ হারিয়ে ফেলেছিলাম, আমি যখন আপনার সামনে আমার নিজকে আমি অপমানিত করেছি, আমি লাঞ্ছিত করেছি আপনার অবাধ্য হয়ে, আপনার সামনে আমার নিজকে আমি লাঞ্ছিত করেছি, অপাত্য আমি অপমানিত করেছি। ফারফা বি ফাদলিকা মা আযাল্লা জামানি, আমার এই অপমান এবং লাঞ্ছনাগুলোকে আপনি দূর করে দিন। আদউকা ফি সামতি ওয়া ফি নুতকি, আমি যখন চুপ থাকি তখন আপনাকে ডাকি, আমি যখন কথা বলি তখন কেবল আপনার কথাই আমি বলি। ওয়া ফি হামাসি বিকলবিন দাইমিল খাফানি, আমি যখন চুপ থাকি, আমি যখন ফিসফিস করে কোনো কথা বলি তখন কেবল আপনার কথাই আমি উচ্চারণ করি রব, আপনার কাছে কেবল আমি মাত্র চাই। আদউকা ফা আকবাল দাওয়াতি, আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি আমার প্রার্থনা কবুল করে নিন। ওয়ারফা বিহি শানি কুল্লি ইয়া আযীম আশানি, হে মহান মেহরবান, হে মহান সম্মানের অধিকারী, আপনি আমার মর্যাদাকে বাড়িয়ে দিন, আপনার দৃষ্টিতে আমার মর্যাদাকে বাড়িয়ে দিন। লাকে ফিল ফুয়াদি মাহাবাতুন ওয়া মাহাব্বাতুন, আমার এই অন্তরে আপনার ভালোবাসা আছে, আপনার ভয় আছে। ইয়া মান বিহুব্বিকা ইয়াসতাদিউ কিয়ানি, আমার গোটে জগৎ, আমার অস্তিত্ব, আমার চারিদিক যার মাধ্যমে আলোকিত হবে, হে এমন রব আপনার কাছে কেবল আমি চাই, কারণ আলোর উৎস আপনি। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন, এই আসমান এবং জমিনের আলো আপনি, অতএব আপনারই আলো দিয়ে আমাকে আপনি আলোকিত করে দিন। ইয়া আনা ইয়া ইলাহি আইদুন মিন ওয়াহদাতি, আমি একান্ত একাকী, আমার চারিদিকে কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কেউ নাই, আমি আবারও ফিরে আসি আপনার কাছে, বারবার ফিরে আসি আমি আপনার কাছে, আমি অপরাধী, আমি গুনাহগার, কিন্তু আপনার কাছে ফিরে আসি। আনা হারিবুম মিন কাসরাতিল আশজানি, আমি অনেক গুনাহ করেছি কিন্তু আপনার কাছে আমি ফিরে আসলাম, পালিয়ে আসলাম, দৌড়ে আসলাম, শয়তানের সংস্রবে আমি ছিলাম, শয়তানের ধোকায় আমি পড়ে গিয়েছিলাম, আমি ফিরে আসলাম আপনার কাছে। মান লি সিওয়াকা ইউজিরুনি ওয়া ইউইদুনি, আপনি ছাড়া আমাকে কে আশ্রয় প্রদান করবে, আমাকে কে আবার রহমতের চাদরে পরিবেষ্টন করে নেবে। মিন আলামিল আহওয়াই ওয়া শয়তানি, শয়তান এবং আমার মনোবাসনা কুপ্রবৃত্তির এই জগৎ থেকে আমাকে কেবলমাত্র বাঁচাতে পারে আপনি, অতএব আপনার কাছে সুত্তু বিওয়াজহি কুল্লা বাবিল মুনা, আমার সকল দরজাগুলো প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার অন্য সকল দরজা বন্ধ করে দিয়ে কেবল আপনার কাছের যে দরজাটা আছে সেই দরজাটা আমি খোলা রাখলাম। ফা আতাইতু বাবাকা তালিবাল গফরানি, আপনার দরজা আমি নক করছি আমার রব, আপনার দরজা আমি নক করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাকে আপনি গ্রহণ করুন। ইয়া রব ইন্নী ক্বাদ আতাইতুকা তায়বান, আমি তওবা করে আপনার কাছে এসেছি সর্বান্তকরণে অনুতপ্ত হৃদয় নিয়ে। ফাকবাল বি আফউকা তাওবাতান নিসিয়ানি, আপনি আমি যে অপরাধ করেছিলাম, আমি যে গুনাহ করেছিলাম, আমি যে এখন অনুতপ্ত হয়েছি, এই ব্যক্তির তওবা আপনি কবুল করে নিন। প্রেমের অন্তরে আকুতি, এরকম একটা অনুভূতি নিয়ে আল্লাহর কাছে ফিরে আসুন, এমন একটা অনুভূতি আপনার অন্তরে আপনি লালন করুন, একটা বুঝুন, একবার ভাবুন কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হয়। আপনি
আপনার সুখের সময় আপনার প্রিয়জনের সাথে তা শেয়ার করতে চান, আপনার দুঃখের কথাগুলো আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে চান। আপনি যখন প্রিয়জনের কাছে যান তখন আপনি একটু শান্তি প্রশান্তি ফিল করেন, আপনি প্রিয়জনের স্মরণে আপনার একটু ভালো লাগা তৈরি হয়। অন্যজন যখন প্রিয়জনের কথা আপনার সামনে উল্লেখ করে তখন আপনার ভালো লাগা তৈরি হয়। প্রিয়জনকে আপনি স্মরণ করতে চান, প্রিয়জনকে আপনি উপহার দিতে চান, তার সাথে একান্ত কিছু সময় আপনি কাটাতে চান, তার ভালোবাসায় আপনি কবিতা লিখতে চান, তার ভালোবাসায় আপনি গদ্য পদ্য বই লিখতে চান, তার ভালোবাসায় আপনি বিভিন্ন জনের কাছে আপনার স্মৃতিগুলো চারণ করেন, তার ভালোবাসা যেখানে আলোচনা করা হয় ওই জায়গায় আপনি বারবার সেখানে যেতে চান। এই ঘটনাগুলো যদি আপনার পৃথিবীর কোনো ভালোবাসার পাত্রের ক্ষেত্রে হয় তাহলে যাকে ভালোবাসা আপনার জন্য ফরজ এবং যাকে ভালোবাসা আপনার ইমানের অংশ, যাকে ভালোবাসলে আপনার ইমানটা বৃদ্ধি পায়, যাকে ভালোবাসলে আপনার অন্তরটা জীবিত থাকে অন্যথায় অন্তরটা মৃত হয়ে যায়, সেই ভালোবাসার পাত্রকে কতটুকু আপনি স্মরণ করেন, সেই ভালোবাসার পাত্রকে আপনি ভুলে গিয়েছেন তাহলে আপনি বিভ্রমের মধ্যে আছেন, বিস্মৃতির মধ্যে আছেন, আপনি মহা ভুলের মধ্যে আছেন, আপনি ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছেন। আপনি সেই রবকে আপনি ভালোবাসুন, সেই রবের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, সেই মহান রব বলছেন تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকাল সাত আকাশ এবং এই জমিন, সাত আকাশের মধ্যখানে এবং এই জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আপনার রবের তাসবিহ করে, এই সব কিছু তাসবিহ করে তা আপনার সামনে জীবিত হোক অথবা মৃত হোক, তা জড় পদার্থ হোক অথবা জীব হোক সব কিছু স্মরণ করে আল্লাহর, তার তাসবিহ করে। আপনারা হয়তো তার তাসবিহ বুঝতে পারেন না কিন্তু তারা কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা, সব কিছু আল্লাহর হামদ প্রশংসার সাথে তার তাসবিহ পড়ে কিন্তু আপনি হয়তো তার তাসবিহ বুঝতে পারেন না। আপনি কি এই সকল এই খড়কুটা এই গাছগাছালি এই পাখ পাখালি অথবা এই প্রাণীকুলের চেয়ে নিকৃষ্ট, এগুলোর চেয়ে কি আপনার মর্যাদা কম, এগুলোর চেয়ে নিচে আপনি আপনার নিজকে নামিয়ে নিচ্ছেন? এগুলো যদি একটা মুহূর্ত আল্লাহর স্মরণ থেকে তাদের নিজেদেরকে বিরত না রাখে, দূরে না রাখে, তাহলে কিভাবে আপনি মহান রবের স্মরণ থেকে বিস্মৃত হয়ে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনি আপনার নিজের সময়গুলো কাটান? একবারও কি ভাবেননি এই পশু পাখির চেয়ে আপনার অবস্থা খারাপ, এই প্রাণীগুলোর চেয়ে আপনার অবস্থা খারাপ, এই গাছগাছালি অথবা এই ঘাস লতা পাতার চেয়ে আপনার খারাপ অবস্থা, এই জড় পদার্থগুলোর চেয়ে আপনার অবস্থা খারাপ? আপনি মহান রবকে স্মরণ করতে পারেন না, স্মরণ করার মতো সময় আপনার নাই, নাকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে সিল মেরে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে খতম মাখতুমুল কুলুব, নাকি আপনার অন্তরে সিল গালা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করতে পারেন না? প্রিয় ভাই সম্মানিত বোন, ইন্নাহু কানা হালিমান গাফুরা, আয়াতের শেষের অংশ আমার অন্তরকে কাঁপিয়ে দেয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি গাফুর, তিনি হালিম, তিনি হালিম, তিনি হচ্ছেন ধৈর্যশীল। আপনারা তার স্মরণ করেন না, কবে যে আপনাদের টুটি ধরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পিষিয়ে দিতে পারতেন, আপনাকে হত্যা করে ফেলতে পারতেন, এই জমিনে আপনার এক ফোঁটা অস্তিত্ব তিনি না রাখতে পারতেন, কিন্তু তিনি তো হালিম, তিনি তো হালিম, তিনি তো পরম ধৈর্যশীল, পরম সহিষ্ণু, তিনি দেখেন কিন্তু তারপরেও আপনার জন্য তার যেন এমত করে এক মুহূর্তের জন্য তিনি বন্ধ করে দেন না, এক মুহূর্তের জন্য তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেন না, না ঠিক আছে, এনাফ ইজ এনাফ, ওকে এখনই শেষ করে দেয়া হোক, এরকম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, কেবল আপনাকে সময় দেন। ওয়া কানাল ইনসানু বিরাব্বিহি কাফুরা, মানুষ তুমি কত অপরাধ করেছো আমার প্রতি, কত অপরাধ করেছো, কত অপরাধ করেছো, কন্টিনিউয়াসলি তুমি করেই যাচ্ছ, 10 20 30 40 50 60 বছর পর্যন্ত করেই যাচ্ছ, আমি তোমার টুটি ধরে, তোমার গলা ধরে, তোমাকে টিপে আমি হত্যা করে ফেলতে পারতাম, একটা মশা হত্যা করা আমার কাছে যতটুকু তার চেয়ে অনেক অনেক সহজ হচ্ছে, তোমাকে হত্যা করা, তোমাকে শেষ করে দেওয়া, কিন্তু আমি তো করি না, কারণ আমি গাফুরা, কারণ আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করার জন্য বিশাল বড় ভাণ্ডার নিয়ে বসে আছি, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেই। প্রিয় ভাইয়েরা সম্মানিত বোনেরা, যে রাসূলকে আপনারা ভালোবাসেন, যাকে আপনারা অনুসরণ করেন বলে দাবি করেন, তার অবস্থাটা কি একবার চিন্তা করে দেখুন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতেন, এমন কোন মুহূর্ত থাকতো না যে মুহূর্তে তিনি তার রবের স্মরণ করতেন না, রবকে তিনি জিকির করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াহজুযুহু আনিল কুরআন শাইউন লাইসাল জানাবা, কোরআন তেলাওয়াত থেকে কেবলমাত্র যখন তিনি মেজর ইম্পিউরিটির মধ্যে থাকতেন, যেই ইম্পিউরিটির মধ্যে থাকলে ব্যক্তির গোসল করা ফরজ হয়, এই অবস্থা ছাড়া কোরআন তেলাওয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিরত থাকতেন না। এটা কেমন মানুষ, কি ব্যক্তি! আল্লাহর স্মরণের জন্য শ্রেষ্ঠতম যে উপায়, সেই উপায়টি তিনি গ্রহণ করেছেন। আপনি সর্বশেষ কবে কোরআন ধরেছেন? শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, শাহরু শাবান শাহরুল কুররা, শাহরুর শাবান, এই যে শাবান মাস, যে শাবান মাসটি আপনাদের সামনে এখন রয়েছে, এক সপ্তাহ তো গত হয়ে দ্বিতীয় সপ্তাহে অলরেডি আপনারা পদার্পণ করেছেন। বাট হোয়াট ইজ ইউর প্রিপারেশন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য মান্থ অফ শাবান, এই মাসে আপনার প্র্যাকটিস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া যাকা শাহরুন ইউরাদুল আমালু ইলাল্লাহ ওয়া আনা উরিদু ওয়া আনা উহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে লোকেরা আল্লাহকে ভুলে যায়, আমি চাই এই মাসে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে। আপনি তো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, স্রোতের বিপরীতে চলার মানে হচ্ছে মূলত আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে মাপকাঠিতে আপনি নিজে রয়েছেন। আপনি কি স্রোতের বিপরীতে চলার মতো যোগ্যতা অর্জন করেছেন? স্টিল ইউ আর নট এ ম্যান, আপনি এখনো মানুষই হন নাই। স্রোতের বিপরীতে দেখুন মাছগুলো পর্যন্ত চলে, আপনি তার চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছেন। আপনি কেবলমাত্র স্রোত যেদিকে যায় সেদিকে আপনি চলছেন, কেবলমাত্র যেদিকে দুনিয়া চলছে এদিকে চলছেন। দুনিয়া তো শয়তানকে অনুসরণ করে অথবা শয়তানের পরিচালনায় চলে, আপনি তার এজেন্ডা বাস্তবায়ন করছেন অথবা তার অনুসারিতা আপনি আপনার নিজকে পরিণত করছেন। কিন্তু স্রোতের বিপরীতে চলার মতো এতটুকু সাহসিকতা আপনি অর্জন করতে পারেননি। মাসও আপনার চেয়ে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ ও জানে স্রোতের বিপরীতে চলতে হয় এবং স্রোতের বিপরীতে চলে ও শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করে। প্রিয় ভাইরা, স্রোতের বিপরীতে চলুন, যখন লোকেরা আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহকে স্মরণ করুন। এই মাসে লোকেরা আল্লাহকে ভুলে যায়, এই মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ তাসবিহ তাহলিল করুন। এটি কোরআনের মাস, কোরআন যদিও এর পরের মাসে নাজিল হয়েছে, নাজিল হওয়া শুরু হয়েছে বটে, কিন্তু এই মাসকেই কোরআনের মাস হিসেবে সালাফরা তারা গ্রহণ করেছেন, যেন কোরআনের মাসে তারা কোরআনকে অনেক অনেক বেশি এনজয় করতে পারেন, অনেক বেশি কোরআনের প্রতি তারা দায়িত্ব পালন করতে পারেন। অতএব এই মাসে কোরআনটাকে টেক ইট আপ, এটাকে ধরুন, এটাকে গ্রহণ করুন, স্টার্ট রিডিং, এটাকে পড়ুন, এটাকে উপলব্ধি করার চেষ্টা করুন, এটাকে বোঝার চেষ্টা করুন। আপনার সময়ের একটা অংশ কোরআন তেলাওয়াতের জন্য এই মাসে আপনি ডিভোট করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য মাসে তিনি রমাদান ছাড়া অন্য মাসে তিনি এত বেশি রোজা রাখতেন না, এই মাসে প্রায় পুরোটাই ইল্লা কালিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই মাসে অল্প কয়েকদিন ছাড়া প্রায় গোটা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অতএব এই মাসে বেশি বেশি রোজা রাখুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এবং বেশি বেশি রোজা রাখুন। কিন্তু এই মাসের মধ্যে একটা প্রবলেম আছে, একটা বিশাল বড় একটা ইস্যু রয়েছে যেটা আমাদের এই অঞ্চলটাকে প্রকম্পিত করে তোলে, ইবাদতের নামে একটা বিশাল বড় বেদাত সংগঠিত হয়, যে বিষয়টি নিয়ে আমি একটু পরে আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেজন্য বলছি আপনার সুখ এবং সমৃদ্ধি কিসে, আপনি আপনার নিজকে মেজার আপ করতে পারবেন। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, রিড ইওর বুক, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাবের জন্য তোমার নিজেরই যথেষ্ট, আজকে আর কারো হিসাব করার প্রয়োজন নাই, তুমি নিজে পড়ো এবং তোমার নিজের হিসাব তুমি নিজেই করো, যে তোমার কোথায় তোমার অ্যাবোর্ড হওয়া দরকার, তোমার ডেস্টিনেশন কোথায় হওয়া দরকার, তোমার অবস্থান কোথায় হওয়া দরকার, তুমি নিজেই আজকে তা নির্ধারণ করতে পারবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, একবার চিন্তা করে দেখুন আপনার অবস্থাটিকে, আপনার রিড ইওর বুক, রিড ইউর রেকর্ড বুক, আপনার আমল নাম আপনি পড়ুন, আপনি চিন্তা করুন যে আপনি আপনার নিজের ভালোবাসার পাত্র কাকে বানিয়েছেন, কিসের স্মরণে আপনার অন্তরে আনন্দ তৈরি হয়, পুলক তৈরি হয়, আপনি পুলকিত হন, আপনি আপ্লুত হন, কোনটা স্মরণ করতে আপনার ভালো লাগে এবং আপনার ভালোবাসা তৈরি হয়, কিসের প্রতি আপনার ভালোবাসা বেশি, কিসের প্রতি আপনার অনুরাগ বেশি, এগুলো একবার চিন্তা করে দেখুন, তাহলে আপনি চিন্তা আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, কোথায় আপনার শান্তি, কোথায় আপনি সুখ খুঁজে বেড়ান, আপনি কোথায় সুখ খুঁজেন, আপনি কোথায় শান্তি খুঁজেন, একবার চিন্তা করে দেখুন। অথচ আপনার সুখ এবং শান্তি কোথায় খোঁজার কথা ছিল, দরকার ছিল। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো অশান্ত হয়, অশান্ত হয়, অশান্ত হয়, আমি এই অশান্ত অন্তরকে প্রশান্ত করার একটা মাত্র ঔষধ তাদেরকে আমি দিয়ে দিলাম, একটাই
একমাত্র ঔষধ আলা বিযিক্রিল্লাহি উইথ দি রিমেম্বরেন্স অফ আল্লাহ তাতমাইন্নুল কুলুব দা হার্টস বিকাম প্যাসিফাইড এন্ড স্যাটিসফাইড আপনার অন্তরগুলো প্রশান্ত হয় সুখ সমৃদ্ধ হয় মহান আল্লাহর শরণে সে রবকে আপনার কতটুকু শরণে পড়ে যখন আপনার অন্তর অশান্ত হয় সেই জন্য ইবনুল কাইয়িম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইবনুল কাইয়িম তিনি আল ওয়াব আস-সাইয়িব গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ইবনু তাইমিয়া তিনি বলেছেন আয-যিকরু লিল কলবি মিসলুল মা'ই লিস-সামাকি আমাদের অন্তরের বেঁচে থাকার জন্য আল্লাহর জিকির ততটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ মাছের জন্য পানি পানি যদি না থাকে তাহলে মাছগুলো যেমনি ভাবে জীবিত থাকে না বেঁচে থাকে না আমাদের অন্তরটাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর জিকির গুরুত্বপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার কোন তোমরা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে আল্লাহর শরণে কেবলমাত্র আমাদের অন্তরগুলো জীবিত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তর আল্লাহর জিকির করে এবং যে অন্তর আল্লাহর জিকির করে না মাসালিল কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত এই দুটো অন্তরের অবস্থা হলো একটা জীবিত একটা মৃত আপনি তো মৃত অন্তরের অধিকারী আপনার হার্ট ইজ অলরেডি ডেড ইট ইজ অলরেডি ডেড এবং আমার মনে হয় কোন কোন হার্ট এটা মারা যাওয়ার পর এত দীর্ঘদিন পর্যন্ত এটা মরে আছে যে এখান থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে কেবলমাত্র তা থেকে দুর্গন্ধ বের হয় একবার এখানে কান লাগিয়ে শুনুন একবার নাকটাকে লাগিয়ে একটু নিঃশ্বাস নেয়ার স্মেল করার চেষ্টা করুন যে এখান থেকে দুর্গন্ধ বের হয় কিনা আমি নিশ্চিত যে এটা মৃত এখান থেকে অলরেডি দুর্গন্ধ বের হচ্ছে সম্মানিত ভাইয়েরা এই জন্য বলছি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে স্মরণ করুন আল্লাহ সুবহান ওয়া তাআলার স্মরণের মর্যাদাটা কি একবার চিন্তা করে দেখুন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম তিনি হাদিসটি উল্লেখ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন লোকেরা এখানে একটা হালাকার মধ্যে বসে আছে তিনি জিজ্ঞেস করলেন মা জালাসাকুম ওয়াই আর ইউ সিটিং ওভার দেয়ার তোমরা এখানে কেন বসে আছো তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ উই আর সিটিং ওভার দেয়ার ইন অর্ডার টু রিমেম্বার আল্লাহ আমরা এখানে বসে আছি আল্লাহ সুবহান ওয়া তাআলা স্মরণ করার জন্য ক্বালা আল্লাহ মা আজলাসাকুম ইল্লা যালিক আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে এখানে বসনি কেবল ইউ আর সিকিং দ্য প্লেজার এন্ড দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ তোমরা কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলাকেই স্মরণ করছো তার উদ্দেশ্যে কেবল এখানে বসে আছো আমি তোমাদেরকে আল্লাহর নামে আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি তার বল ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যালিক উই সোয়ার বাই আল্লাহ বাই আল্লাহ আমরা আল্লাহর কসম করে বলছি আমরা কেবল মাত্র আল্লাহর জিকির করার জন্য এখানে বসে আছি নো আদার অবজেক্টিভ এন্ড পারপাস ইজ দেয়ার অন্য কোন উদ্দেশ্যে একেবারেই নয় তখন তিনি বললেন আনা ইন্নী লাম আস্তাহলিফাকুম তুহমাতাল লাকুম আমি তোমাদের অভিযোগের জন্য তোমাদের বিরুদ্ধে কোনো সন্দেহ এর উপর ভিত্তি করে আমি তোমাদের কাছ থেকে এই শপথ নেইনি বরং আমার চেয়ে যিনি উত্তম মর্যাদায় আমি তাকে এরকম বলতে শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মসজিদে বের হয়ে দেখলেন সাহাবায়ে কেরামদের একটা দল একটা জায়গায় বসে আছে মসজিদে তিনি তাদেরকে একই কথা জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম ওয়াই আর ইউ সিটিং দেয়ার তোমরা কেন এখানে বসে আছো তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান নাবিহি আলাইনা আমরা এখানে বসে আল্লাহ জিকির করছি এবং আল্লাহ যে আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি ইসলাম কত বড় নিয়ামত যদি আপনি বুঝতেন ইসলাম কত বড় নিয়ামত যদি আপনি বুঝতেন হাই হাত আলিমাতু আদুন কাফের এবং মুশরিকদের মতো আপনার অবস্থা আচ্ছা সেটা দেখা যাবেনি আচ্ছা সেটা দেখা যাবেনি আচ্ছা সেটা দেখা যাবেনি ইন ফিউচার আই উইল ডু আই উইল অ্যাক্টিভ রেক্টিফাই আই উইল অ্যামেন্ড মাই মাই অ্যাক্টিভিটিস আমার লাইফস্টাইলকে আমি অ্যামেন্ড করে নেব ভবিষ্যতে আচ্ছা আর পরে আচ্ছা আর পরে আচ্ছা আর পরে হাই হাত আলিমাতু আদুন যা বলছে এটা কবে হবে দূরে দূরে বহুত দূরে ওই কাফের এবং মুশরিকদের মতো অবস্থা আপনারও আপনি নিজকে যদি ওদের প্যারালি দাঁড় করাতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি কতটা তাদের নিকটবর্তী প্রিয় ভাইয়েরা বোনেরা যেন আমি অনুরোধ করছি প্লিজ অনমনোযোগ দিয়ে শুনুন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন অনুভব করুন হৃদয়টাকে উজাড় করে দিন অন্তরটাকে আপনি অবমুক্ত করে দিন এটাকে খুলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শোনার জন্য আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিনকে একটু বুঝার জন্য অন্তরটাকে প্রশস্ত করে দিন প্লিজ আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিন এটা আপনাদের জন্য আমানত এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামত এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় কেবলমাত্র এই নিয়ামতকে নিজের জীবনে বাস্তবায়ন এবং এই দিন এবং এই শরিয়াকে প্রতিপালন এবং এটাকে অনুসরণ পরিপালন এর মাধ্যমে করা যায় অন্য কোন মাধ্যমে নয় প্রিয় ভাইরা সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরামরা বললেন আমরা আল্লাহ শুকর আদায় করছি এই জন্য বসে আছি আল্লাহর জিকির আদায়ের জন্য আমরা এখানে বসে আছি তিনি বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি এছাড়া কি আর তোমাদের অন্য কোন উদ্দেশ্য আছে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্ট টু গিভ দেম এ ভেরি ভেরি গুড ভেরি বিগ নিউজ
রাসূল তাদেরকে একটা বড় একটা বিশাল বড় সংবাদ দিতে চান, সংবাদ দিতে চান। ইট ইজ ভেরি মাচ আনকাস্টমাইজড ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকাস্টমারি ফর হিম। এটা রাসূলের জন্য একেবারেই এরকম সাধারণ নয় যে তিনি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কসম করে কোনো জিনিস জিজ্ঞেস করবেন। ইট হ্যাপেন্ড ভেরি রেয়ারলি, খুবই কম এটি ঘটেছে, বিকজ হি ইজ গোয়িং টু ব্রেক আপ এ ভেরি ইম্পর্টেন্ট নিউজ, কারণ তিনি একটা বড় সংবাদ তাদেরকে দিতে চান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তোমরা কি এছাড়া আর অন্য কোন উদ্দেশ্যে এখানে বসনি? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আজলাসানা ইল্লা যালিক, এছাড়া অন্য কোন উদ্দেশ্য নয়। রাসূল বললেন, আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম, আমি তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপনের জন্য, অভিযোগ করে অথবা তোমাদের ব্যাপারে কোন সন্দেহ পোষণ করে আমি তোমাদেরকে শপথ করতে বলিনি। ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবারানি, কিন্তু মাত্র জিবরিল আমার কাছে আসলো। আমি কেন তোমাদের কাছে আসি, কেন তোমাদের কাছে আসলাম এবং কেন তোমাদেরকে জিজ্ঞেস করলাম জানো? Because Jibril just came to me, Jibril amar kache ashlo ebong bollo, anna Allah jalla wa ala yubahi bikum al malaika, ferestara ferestader samne mohan rob mohan Allah tomaderke niye gorbo korchen, tomaderke niye gorbo korchen Allah, tumra ei prithibir shreshthotomo jati, এই সময়ের শ্রেষ্ঠতম জেনারেশন, এই সময়ের শ্রেষ্ঠতম মানুষ, তোমাদেরকে নিয়ে তোমাদের রব কথা বলছেন, তোমাদের রব ফেরেশতাদের সামনে তোমাদের আলোচনা করছেন। জিবরিল এই সংবাদ নিয়ে মাত্র আসলেন। প্রিয় ভাই, আপনি কি চান না ইওর নেম ইজ লিস্টেড ইন দ্য নেমস ইন দ্য রেকর্ড বুকস, হোয়ার আর দ্য নেমস অফ দোজ হু আর রিমেম্বার বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আদার, আপনি কি চান না আপনার নাম তাদের অন্তর্ভুক্ত হোক, ওই রেকর্ড বুকে থাকুক যাদেরকে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন? একবার চিন্তা করে দেখেন, ফেরেশতাদের সামনে যাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন, ওদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দেবেন, জাহান্নামকে তাদের জন্য ওয়াজিব করে দেবেন। মেক ইয়োরসেলফ লাইক দিস, এরকম মানুষে আপনার নিজকে আপনি রূপান্তরিত করুন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেরে ফেলতে চান না, বিশ্বাস করুন, বিলিভ মি, আল্লাহ আপনাকে মেরে ফেলতে চান না, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে সৃষ্টি কেবল করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। কখনো যদি আপনি আল্লাহর পথ ভুলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেবলমাত্র তার পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আপনাকে আপনার জন্য এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেন যে সিচুয়েশনগুলো কেবল আপনার জন্য কল্যাণকর। আপনি যদি তা জানতেন, যদি ছোট মা ছোট বাচ্চাদেরকে মা এবং বাবারা অথবা শিক্ষকরা তাদের ছাত্র ছাত্রীদেরকে যেভাবে শাসন করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দরদ মাখা একটা ভালোবাসা সমৃদ্ধ শাসন মহান আল্লাহ করেন। কিন্তু ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর ভালোবাসার কোনো তুলনা আছে? একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহম, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মাগফিরাতের কি কোনো তুলনা আছে? এই তুলনা কার সাথে তিনি করবেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তো তার সমকক্ষ নয়, সবাই তো তার সৃষ্টি, তিনি তো স্রষ্টা, তিনি তো সবকিছুর স্রষ্টা, সেই মহান রবের সাথে কার আপনি তুলনা করবেন? এই গোটা পৃথিবীর সকল মা এবং সকল বাবাদেরকে যদি একত্রিত করা হয়, তাইলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং রহমতের তুলনায় এই সকল মা এবং বাবা আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সকলের ভালোবাসা এবং রহমত, এটা হচ্ছে বিশাল বড় সমুদ্র, অথবা গোটা পৃথিবীর সকল পানিগুলোকে একত্রিত করলে ওখান থেকে এক বিন্দু পানি যতটুকু হবে আল্লাহর রহমত এবং ভালোবাসার তুলনায়, সব ভালোবাসাকে একত্রিত করলে এতটুকু হয় না। সেই মহান রবের ভালোবাসাটা কি আপনার কি মনে হয় তা? সেটা আপনার কি মনে হয়? হাউ ডু ইউ ইভ্যালুয়েট ইট? আপনি সেটাকে কতটুকু মূল্যায়ন করছেন? আপনি তাকে কতটুকু আপনি রিকগনাইজ করার চেষ্টা করছেন? প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাইলে কবেই ধ্বংস করে দিতে পারতেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইট ডাজেন্ট টেক টাইম ফর আল্লাহ, ইট ডাজেন্ট রিকোয়ার এনি টাইমিং ফর আল্লাহ, আল্লাহর জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। যদি তিনি চান, তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে তিনি বিনাশ করে দিতে পারেন, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ইদা আরাদা শাইআন, যে তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যে চান কেবল সিদ্ধান্ত নেন, তাইলে তা ঘটে যেতে পারে, কিন্তু তিনি তো তা করেন না। আপনার প্রতি তার অনুগ্রহটা, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, শুনেন না, কান দিয়ে শুনুন, কান দিয়ে শুনুন, তিনি বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আলাইকা আযীমা, তোমার উপর আল্লাহর রহমত অনেক অনেক ব্যাপক, তুমি যদি বুঝতে পারতে কি বিশাল রহম আমি তোমার উপর করেছি, তুমি যদি তা বুঝতে পারতে, অন্যথায় আমি তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, অথবা আমি তোমাকে ধ্বংস করে দিতাম। সেজন্য প্রিয় ভাইরা, তিনি তা করেননি। আপনি কখনো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কল্যাণকর, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহম,
এটা আল্লাহ সুবহানের পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ। তিনি আপনাকে আর আরো কাছে নিয়ে যেতে চান, আপনাকে তিনি কাছে চান। আপনি তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, কারণ তাকে আপনি তো তাকে আপনি তাকে ভালোভাবে না বাসতে পারেন, তিনি তো আপনাকে ভালোবাসেন। আপনি তাকে ভুলে যেতে পারেন, তিনি আপনাকে এখনো ভুলে যাননি, বিশ্বাস করুন। হু আল হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুমের অর্থটা মনোযোগ দিয়ে শুনুন। আল হাই মানে হলো তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। আল কাইয়ুম মানে কি জানেন? আল কাইয়ুম মানে হচ্ছে হি ইজ ভেরি মাচ স্ট্যান্ডিং বিসাইড ইউ, তিনি আপনার পাশেই আছেন, আপনাকে দেখছেন। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার আইনা মাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যাও, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, সব শুনছি, সব দেখছি, আমি সব জানি, আমি সব উপলব্ধি করি। তুমি উপলব্ধি করার আগে আমি তোমার প্রয়োজনটা উপলব্ধি করি। আপনি কাকে এরকম পাবেন? আপনার মায়ের কাছ থেকে দুধ খাওয়ার জন্য আপনাকে ছোটবেলা কাঁদতে হতো, নাহলে মা বুঝতে পারতেন না। এই রব তিনি বলছেন তুমি তোমার নিজের প্রয়োজনটা কি এটা উপলব্ধি করার আগে আমি এটা উপলব্ধি করি এবং আমি তোমাকে তা প্রদান করি। সে মহান রবকে হাউ ডু ইউ রিমেম্বার, How do you forget him? আপনি কিভাবে তাকে ভুলে যান অথবা আপনি তাকে স্মরণ করেন না, এটা কিভাবে হতে পারে? সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন তার কাছে টেনে নিতে পারেন, কারণ তিনি আপনাকে বলেন না, আপনি তাকে বলে গিয়েছেন। আল কাইয়ুম ক্বামা বি উমুরিক, তিনি আপনার সকল প্রয়োজনগুলো তিনি পূর্ণ করেন। আল কাইয়ুমের অর্থ সদা বিরাজমান, সদা বিরাজমান মানে কি আপনার যত ধরনের প্রয়োজন সব প্রয়োজন তিনি পূর্ণ করেন, এটা হলো আল কাইয়ুম। এখান থেকে মানুষ পুরুষ যাকে বলা হয়েছে আর রিজালু কওয়ামুন আলা নিসা, নারীদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো পূর্ণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সেইখান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আল কাইয়ুম, তিনি আপনার সব প্রয়োজন পূর্ণ করেন। আপনার প্রয়োজন আপনি চাওয়ার আগে তিনি পূর্ণ করে দেন। তাকে আপনার এতটুকু আপনার লজ্জা লাগে না তাকে আপনি ভুলে যান, আপনার এতটুকু আতঙ্ক নাই যে তার সামনে কিভাবে দাঁড়াবেন, আপনার এতটুকু সংখ্যা নাই যে তার সামনে দাঁড়াতে হবে আপনাকে, এতটুকু অনুভূতি আপনার মধ্যে তৈরি হয় না। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তিনি প্রথম আকাশে রাতের শেষ অংশে, ভালো করে শুনুন এই হাদিসগুলো, ভালো করে শুনবেন, এগুলোর মধ্যে আপনাদের জীবনের মুক্তির সনদ রয়েছে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন তিনিই জানেন, তার নেমে আসার জন্য তার স্থান ত্যাগ করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার মতো মনে করার কোনো কারণ নাই, আপনার সাথে আল্লাহকে তুলনা দেওয়ার কোনো কারণ নাই, কারণ ওয়ালিল্লাহিল মাসালুল আলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নামেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দিস ইজ ডিফারেন্ট ডিসকাশন, এটা আকীদার ইস্যু, আমি সে আলোচনা করতে চাই না। তিনি নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, এক তিনি বলতে থাকেন মাইয়াতু উনি ফাস্তাজিবুলা, তুমি কি আমার আমাকে স্মরণ করবে, আমার কাছে কিছু চাইবে, আমি প্রস্তুত তোমার চাওয়াটাকে পূর্ণ করে দেওয়ার জন্য। আপনি কোথায় পাবেন এমন রব, এমন রব আপনি কোথায় পাবেন যে রব আপনাকে ডেকে বলছে তোমার কি লাগবে বলো, আই এম রেডি টু সার্ভ ইউ, আমি তোমার সেটা দেওয়ার জন্য আমি তোমাকে ডাকছি, আসো, কি নিয়ে লাগবে তোমার বলো। আপনি কি লাগবে আপনি একবার বলতে পারেন না, আপনি কি একবার তার কাছে চাইতে পারেন না? তিনি বললেন মাইয়াস আলুনি ফাউতি, আবার তিনি বলছেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। তিনি আবার বলছেন অমাইয়াস তাক ফিরুনি ফাক ফেরালা, ওকে ঠিক আছে তুমি গুনাহ করেছো কোনো সমস্যা নেই, আমার কাছে আসো আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব, তোমার কোনো প্রবলেম আছে আমি তোমার প্রবলেম দূর করে দেবো, তোমার অসুস্থতা আছে আমি তোমার অসুস্থতা দূর করে দেবো, তুমি জান্নাত চাও আমার কাছে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো, যাও তোমার কাছে চাও, তুমি চাও তুমি চাইতে দেরি আমি তোমাকে দিতে দেরি না, আমার এভরিথিং ইজ রেডি ফর ইউ, সব কিছু আমি তোমার জন্য প্রস্তুত করে রাখলাম, কেবল তুমি আমার কাছে চাও প্রিয় ভাইরা। সেজন্য আপনি আখেরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি দুনিয়ায় আল্লাহকে ভুলে যান তাহলে দুনিয়ায় আল্লাহ আপনাকে ভুলবেন না বটে, কিন্তু আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যাবেন। যেই দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে রবকে, সেই দিন রব আপনাকে ভুলে যাবেন। আপনার কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে আখিরাতের চিত্র, আপনার কি মনে হচ্ছে ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। সেদিন আল্লাহর শাস্তি দেখে মানুষ পাগলের মতো তার আচরণ করবে, মাতালের মতো তার আচরণ করবে। খুশিয়ান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন খাশিয়াতান আবসারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের চেহারাগুলো থাকবে আতঙ্কিত, আমিলাতান নাসিবা তাসলা নারান হামিয়া, পরিশ্রান্ত ক্লান্ত। সেদিন চেহারার মধ্যে রাজ্যের অশান্তি এবং চেহারার মধ্যে রাজ্যের ক্লান্তি সেদিন আপনার অবসাদ সেই দিন আপনাকে গ্রাস করবে। ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মা আল্লাযীনা বায়্যাদাত উজুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদম লোকের সেদিন চেহারা হবে কালো,
কালো হয়ে যাবে, আরেকদল লোকের চেহারা সাদা হবে। ফামাল্লাযীনা সাদাতু যুহুম আকফারতুম বাদা ঈমানিকুম ফাযুকু মা কুনতুম তাকযিবুন তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদল লোকের চেহারা সেদিন কালো হবে, কারণ এই লোকগুলো কুফরি করেছিল, দুনিয়া নিয়ে তারা নিমজ্জিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিয়ামান আনসাকুম কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, কারণ তোমরা আমাকে দুনিয়ায় ভুলে গেছো। আমি দুনিয়া তোমাদেরকে ভুলিনি, দুনিয়ায় বলে গেলে তোমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারতে না, আমি অক্সিজেন বন্ধ করে দিলে তুমি এক মুহূর্ত বাঁচতে পারতে না, তোমার কিডনির ফাংশনিং যদি বন্ধ করে দিতাম, তোমার হার্ট বিট যদি আমি বন্ধ করে দিতাম, তাহলে তুমি এক মুহূর্ত বাঁচতে পারতে না। কিন্তু আমি কোনোটাই বন্ধ করিনি, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম দুনিয়ায়, কারণ আমার নাম ছিল হালিম, কিন্তু আখেরাতে আমি হালিম নাম রাখবো না। যাও হালিম নাম আখেরাতে আমার নয়, আখেরাতে আমি ভিন্ন নাম আমি ধারণ করবো, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যদি আমার নাম হয় কাহার, যদি তুমি আমার কাছে আসো আমি পাই পাই করে তোমার কাছ থেকে সেদিন হিসাব বুঝে নেব। আমি কি তোমাকে সময় দেইনি? ফামাহিরুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র এই আয়াতটির দিকে তাকান, ফামাহিল আল কাফিরিনা আমহিল রুয়াইদা, তিনটি শব্দের অর্থ হলো সময় দাও সময় দাও সময় দাও। এই কাফের মুশরিক অপরাধীদেরকে সময় দাও সময় দাও সময় দাও, অবকাশ দাও অবকাশ দাও, ওদেরকে সময় দাও যেন তারা আমার কাছে ফিরে আসার জন্য এতটুকু ফুরসত পায়। যখনই তারা আমার কাছে ফিরে আসতে চাইবে আমি তাদেরকে আমার রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে নেব, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আমি এতটা এতটা সন্তুষ্ট হই কোন একজন ব্যক্তি মরুভূমিতে তার একমাত্র সম্বল উট হারিয়ে ফেলে, উট ফিরে পাওয়ার পর যতটুকু সে সন্তুষ্ট হয় তার চেয়ে অনেক অনেক বেশি সন্তুষ্ট হই আমার কোন পলায়ন পর বান্দা যখন আমার কাছে ফিরে আসে। এই তো সেই রব, সেই রবের কাছে আপনাদেরকে ফিরে আসার জন্য সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা, এই জন্য আপনি আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, আজকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই দিন তিনি আপনাকে ভুলে যাবেন। ওকিলা আল ইয়াউমা আনসাকুম কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমরা আমার সামনে আসার দিনকে তোমরা ভুলে গিয়েছিলে, এই জন্য আমি তোমাদেরকে আজকে বলে গেলাম। অতঃপর কি ওয়া ওয়াকুমুন নার, যাও তোমাদের আজ একমাত্র আবাস হলো জাহান্নাম। এবং তিনি বলেন ওয়া মা লাকুম মিন নাসিরিন, এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমি যদি বলি নো দেয়ার ইজ নান টু মেক ইট ইয়েস, আমি যদি না বলি এটাকে হ্যাঁ বলার মতো কেউ নাই, আমি যদি না বলি এটাকে হ্যাঁ বলার মতো কেউ নাই, আমি যদি বলি নো অ্যাসিস্ট্যান্স এন্ড হেল্প ফর ইউ, হেল্প এন্ড অ্যাসিস্ট্যান্স করার মতো কোনো কেউ নাই, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমনকি তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতি লাগে। দ্যাট ইজ এ ডে, যেই দিন তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতি লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমের নিচে সিজদায় কেবলমাত্র পড়ে থাকবেন আল্লাহর কাছ থেকে সুপারিশ নেওয়ার অনুমতি নেওয়ার জন্য, অনুমতি ছাড়া কেউ সুপারিশও করতে পারবে না। দ্যাট ইজ এ ডে, এমন একটা দিন, এই দিনের কথা একবার চিন্তা করুন, যেদিন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যাবেন। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কঠিন করে দেবেন, কঠিন মানে হলো আল্লাহকে আপনি ভুলে যাবেন এবং আল্লাহকে স্মরণ করার মতো ফুরসত আপনার মধ্যে আল্লাহ রাখবেন না। আপনার হাতে এত এঙ্গেজমেন্ট, এত কাজ, এত কাজ, এত কাজ করে দেবেন, তৈরি করে দেবেন যে আল্লাহকে আর আপনি স্মরণই করতে পারবেন। দিস ইজ দ্য পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পানিশমেন্ট ইন হিয়ার আফটার ইজ ডিসকার্ডেড ফর, ইট ইজ ডেফার্ড ফর ইউ, এটা আপনার জন্য রেখে দেওয়া হয়েছে, এবং সেই দিন ওই শাস্তি আপনার জন্য এমন ভাবে আসবে যেই বর্ণনা আপনারা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় যদি আপনারা খোঁজেন তাহলে আপনারা শিহরিত হয়ে ওঠার কথা প্রিয় ভাইরা। সেজন্য আমি বলছি, আপনারা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চান, আল্লাহকে যদি আপনারা ভালোবাসতে চান, তাহলে ভালোবাসার প্রকাশটা কিভাবে করবেন তা আপনারা এখানে দেখুন। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া আবা আলী মাতা ইয়াবলুগু রাজুল গায়াতাহু মিন হুব্বিল্লাহ, একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন এটা প্রমাণ কি, একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন এটা প্রমাণ কি, আপনিও আপনার সাথে মিলিয়ে নিন। তিনি বললেন, ইদা কান আতাউহু ওয়া মানউহু ইয়াকা ইনদাহু ইয়াহু ইনদাকা সাওয়া, যখন তুমি যা চাও তা পাও এবং তুমি যা চাও তা পাও না, সকল অবস্থায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক একই রকম থাকে তাহলে বোঝা যাবে যে তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তুমি সেটা পেলে, তুমি যা কিছু চাইলে সেটা পেলে না, তোমার কখনো বিপদে তখন তুমি যে অবস্থায় আছো তোমার প্রচুর পরিমাণ পেয়েছো সেটাকে তুমি মনে করছো, সেই অবস্থায় তুমি আল্লাহর প্রতি যেমন আল্লাহর প্রতি তোমার ধারণা আল্লাহর প্রতি তোমার ভালোবাসা কখনো এক মুহূর্ত এর জন্য এক বিন্দু কমে না, যদি অবস্থাটা এরকম হয় তাহলে তুমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছো। এমন একটি অবস্থা আপনার তৈরি করতে পারে, ফাকাদ বালাগতাল গায়াতা মিন হুব্বিহি, আপনি সেই অবস্থায় তাহলে আল্লাহ সুবহানাহু ভালোবাসে আপনি পৌঁছে গেলেন। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছি আপনারা অন্তরের দিক থেকে আল্লাহর প্রতি হিজরত করুন, প্লিজ আল্লাহর প্রতি হিজরত করার জন্য অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হিজরত করুন। আল্লাহকে ভালোবাসছেন আপনি কি না, আল্লাহকে স্মরণ করছেন কি না, আপনি তার নমুনাটা কি, আজকে আমি সেটা আলোচনা করব না ইনশাআল্লাহ, অন্য খুতবাতে আমি সেটা আলোচনা করব, দ্যাট ইজ এ বিগ বিগ ডিসকাশন, এটা একটা অনেক বড় আলোচনার বিষয়, সেই আলোচনা আজকে করার মতো সময় নাই।
সামনে লাইলাতুল বারা নামে একটি রাত আছে, আপনারা আমাদের এই অঞ্চলে এটাকে লাইলাতুল বারা নামে এটি পরিচিত। মনে রাখতে হবে বারাআত শব্দটি আরবি ভাষায় বারাআ এর অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। যেমন আপনারা জানেন সূরাতু আত-তাওবার শুরুতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। এর আগে আমি যে আয়াতটি বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা, যে আমি তোমাদের সাথে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। অতএব বারাআ মানে হলো সম্পর্ক ছিন্ন করা। যদি বলা হয় লাইলাতুল বারাআ তাহলে সম্পর্ক ছিন্নের রাত, অতএব এই টার্মিনোলজিটাই ভুল। তাহলে এখানে আসলে টার্মিনোলজি কোনটা? এটা ফার্সি ভাষায় বরাত, আমরা বাংলা ভাষায় পরবর্তীতে এটাকে বলে থাকি বরাত। বরাত মানে হলো ভাগ্য, অর্থাৎ এটা লাইলাতুল বরাত, অর্থাৎ একটা শব্দ আরবি আর তৌরি ফার্সি এই দুটো সংমিশ্রণে নতুন একটি পরিভাষা তৈরি করা হয়েছে যেটি সাবকন্টিনেন্টে আছে, যেটাকে বলা হয় লাইলাতুল বারাআ। আসলে শব্দটি হলো লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের পূর্ণতম দিনের যে রজনীটা, আরবিতে রজনী রাত যেহেতু আগে আসে, অতএব পূর্ণতম দিন যেটা হবে তার আগের যে রাতটি, এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। এই সংক্রান্ত বিভিন্ন ধরনের বর্ণনা আছে, বহু ধরনের বর্ণনা আছে। এই রাতে এবাদত কি হবে তার বর্ণনা আছে, এই দিনে এবাদত কি হবে, দিনের বেলা এবাদত কি হবে সে বর্ণনা আছে, এই রাতের এবাদতগুলোর ক্যাটাগরি কি হবে, কয় রাকাত নামাজ পড়বেন ইত্যাদি বর্ণনা আছে, এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি করেন ইত্যাদি ধরনের বহু বর্ণনা আছে। এই রাতে আপনার রিজিক অথবা আপনার ভাগ্য, আপনার আমার, আপনি কত বছর বেঁচে থাকবেন ইত্যাদি সবকিছু নির্ধারণ হয় এই জাতীয় অনেক বর্ণনা আছে। সবগুলো বর্ণনা হচ্ছে মিথ্যা অথবা দঈফ, হয় মাউযু অর্থাৎ বানোয়াট অথবা এগুলো দঈফ দুর্বল। অতএব এই রাতের কোন ইবাদত অথবা এই দিনের কোন ইবাদত অথবা এই রাতের ইবাদতের কোন স্পেশাল ক্যাটাগরি অথবা ক্লাসিফিকেশন অথবা এটার কোন ডেসক্রিপশন যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজে এরকম এরকম করতে হবে, অথবা দিনের বেলা রোজা রাখতে হবে, ইত্যকার ইত্যকার যে সকল বর্ণনাগুলো আছে এই সকল বর্ণনাগুলো সবই দুর্বল, অথবা এগুলো বানোয়াট বর্ণনা, অধিকাংশই দুর্বল এবং বাকিগুলো বানোয়াট। তাহলে এর মধ্যে এই রাতকে কেন্দ্র করে কোনো সহি অথবা সঠিক কোনো বক্তব্য নাই? হ্যাঁ আছে। রাতগুলোকে কেন্দ্র করে, বিভিন্ন দিবসগুলোকে কেন্দ্র করে তিন ধরনের প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। একটা প্রবণতা হচ্ছে তিন ধরনের ইস্যু রয়েছে, তিন ধরনের বাস্তবতা আছে। প্রথম বাস্তবতা হচ্ছে কোন কোন রাতের ইবাদত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রচন্ড প্রিয় এবং এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবিত। যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরি ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ যদি কিয়াম করে, কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। এটি প্রমাণিত, এটি বিশুদ্ধ এবং প্রমাণিত। এক ধরনের রাত আছে যেই রাতের কোন ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটার দিনের কোন ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং ইবাদতের কোন ক্লাসিফিকেশন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রাতের কিছু ফজিলত আছে। সেই ফজিলত যেমন লাইলাতুন নিসফে মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছেন, হাসান লিগাইরিহি, এবং অন্যরা হাদিসগুলোকে হাদিসটাকে সহিহ বলেছেন। ইয়াত্তারিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফে মিন শাবানে তিনি মানুষের দিকে তাকান এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন আও লিমুশরিকিন, তিনি সেই দিন মুশরিক এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এই সকল ব্যক্তিদেরকে সারা সবাইকে ক্ষমা করে দেন। এখন আপনি চিন্তা করে দেখেন লাইলাতুন নিসফে মিন শাবানে কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের কর্তৃক সাবেত নাই, কিন্তু আপনি যদি এই রাতে ক্ষমা পেতে চান তাহলে দুটো জিনিস করতে হবে, কোনো শিরক করা যাবে না। এখন আপনি চিন্তা করে দেখেন জীবনে শিরক করছেন কিনা, তাহলে তাড়াতাড়ি তওবা করেন, অথবা এখনো শিরকের মধ্যে আছেন কিনা, তাহলে আপনি কোনোভাবেই ক্ষমা পাবেন না। দুই নম্বর হচ্ছে কোনো মুসলমানের বিরুদ্ধে আপনার অন্তরে বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি আছে কিনা, থাকলে তাড়াতাড়ি দূর করে দেন, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এটা অটো যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন কোনো ক্লাসিফিকেশন থাকে না, বিভিন্ন জায়গায় বলা হয় সেল অফ সেল অফ সেল অফ, এরকম ডিসকাউন্ট দেওয়া হলে তখন বলা হয় না যে এই ক্লাস অফ সিটিজেন এটা সেল অফ পাবে, ওরা সিটিজেনরা সেল অফ পাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন, এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন, যারা জেনারেল কনসেশন। এবং হাদিসের আরো অনেক বর্ণনা আছে, যারা পিতামাতার অবাধ্য এবং যারা মদ পান করে এদেরকে ক্ষমা করে দেওয়া হবে না, যারা জেনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না। এখন জেনার কথা চিন্তা করে দেখেন তো, ইয়াং এবং বুড়োরা যারা আছে জেনা করে না কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন লোকেরা বিভিন্ন ধরনের জেনায় লিপ্ত হবে এবং সুদের তারা কিছু অংশ তারা নিজেরা গলত গ্রহণ করবে। এখন আপনি কি এরকম অবস্থায় আছেন কিনা চিন্তা করে দেখেন তো, আপনি এরকম অবস্থায় জেনা তো চোখের জেনা তো কমপক্ষে হচ্ছে, হাতের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, অথবা কি অন্তরের জেনা হচ্ছে, কোনো না কোনোভাবে হচ্ছে। অথবা আপনি পাওয়ার জন্য, আপনি ক্ষমা পাওয়ার জন্য কোয়ালিফাইড না, কোয়ালিফাইড হতে হলে আপনাকে এই কাজটি করতে হবে, অথবা আপনি কোয়ালিফিকেশনই তো আপনার অর্জন নাই, আপনি কিভাবে এন্ট্রি লেভেলই তো আপনার এখন অর্জন হয় নাই, তাহলে আপনি ওটা কিভাবে পাবেন? ওটা পাওয়ার কোনো সুযোগ নাই। ইউ মেক ইউর সেলফ লাইক দিস অ্যান্ড ইউ উইল গেট অটোমেটিক্যালি দি ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ইবাদত এখানে সাব্যস্ত নাই, কিন্তু রাতের ফজিলত আছে। আর কিছু রাত আছে এটার না আছে ইবাদতের কোনো আপনার
কোন বর্ণনা কোরআন এবং হাদিসে না আছে এই রাতের কোন ফজিলত, যেমন মেরাজের রাত এর কোন ফজিলত আছে কোথাও না, কোন দুর্বল হাদিসও আছে। এখন যেগুলো বানাইছে এগুলো লোকেরা বানোয়ার বক্তব্য, এর কোনো কি নাই ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবং এর কোনো ইবাদত সাব্যস্ত নয়। অতএব লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো ইবাদত হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সেজন্য আপনি এটা করবেন না, কিন্তু এর ফজিলত আছে, আপনি ঘুমিয়ে থাকলে এটা পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ওই গুণগুলো অর্জন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين. يا الله غوتا পৃথিবীতে আপনি শান্তি তৈরি করে দিন আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে আপনি গোটা পৃথিবীতে শান্তিতে রাখুন আল্লাহ। হে আল্লাহ আপনি তাদেরকে নিরাপদে রাখুন আল্লাহ। অন্যদেরকে আপনার দিন বুঝার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ সকল ক্রাইসিসে কেবলমাত্র তারা যেন সকলেই আপনার প্রতি ফিরে আসে সেই অবস্থা তৈরি করে দিন আল্লাহ। আল্লাহ আপনি এমন সিচুয়েশন তৈরি করে দিন কেবলমাত্র আপনাকে যেন মানুষ শরণ করে সেই অবস্থা তৈরি করে দিন আল্লাহ। হে আল্লাহ আপনার জন্য বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যতদিন আমাদের জন্য জীবন কল্যাণকর হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ। মৃত্যু আমাদের জন্য যখন কল্যাণকর হবে তখন আমাদেরকে মৃত্যু দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল করে নিন, আমাদের সকল কাজগুলো কবুল করে নিন আল্লাহ। কয়েকটি ঘোষণা আছে, একটি হলো এখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দ্বিতীয় প্রথম ইসলামিক স্পেশাল হালাকা, যেটি মূলত দ্বিতীয় কনফারেন্স। এই কনফারেন্সটা হবে পহেলা এপ্রিল ইনশাআল্লাহ শুক্রবার, আগামী মাসের প্রথম তারিখ এবং শুক্রবার সেটা হবে ইনশাআল্লাহ। এবং এখানে মাশায়েখ কেরাম থাকবেন, আব্দুল মালিক মাদানি, আমিও থাকবো, ডক্টর সাইফুল্লাহ মাদানি থাকবেন, ডক্টর মুফতি ইমাম হোসেন এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজাক সকলেই থাকবেন ইনশাআল্লাহ। তৃতীয় সেশনে প্রশ্ন উত্তর থাকবে, আপনারা এই সেশনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এই মসজিদের উন্নয়ন কাজ চলছে, এই উন্নয়ন কাজে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল উন্নয়ন কাজ চলছে, যারা শুনছেন এবং যারা দেখছেন তারা প্রত্যেকে করবেন। আমাদের একটা নসিহা, একটা বই অলরেডি বাজারে এসে, নসিহা আমরা করছি মসজিদগুলোতে আমাদের বিভিন্ন আলোচনায় যেগুলো নসিহা করা হয় এই বইটা ইনশাআল্লাহ নিচে পাওয়া যাবে, বইটা আপনারা গ্রহণ করবেন। আর একজন ভাই, তিনি আসলে কি লিখেছেন আমি এটা ভালো করে বুঝিনি, মোস্ট প্রবলি তাদের কোনো কোনো প্রয়োজন আছে, আপনারা পরে থাকবেন এবং আপনারা এখানে একটা ঘোষণা দেবেন যে আপনাদের কি প্রয়োজন। হে আল্লাহ তুমি আমাদের সকল প্রয়োজনগুলো পূর্ণ করে দাও, আমাদের সকল আমলগুলো কবুল করে নাও, আমাদের সকল খেদমতগুলো কবুল করে নাও, আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কাজের মধ্যে বারাকা দান করো। ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ আমরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা ইদিল কুরবা ওয়া ইনহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।